আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব ড্রপ শ্যাডো, কিভাবে একটা প্রোডাক্টের বা একটা ইমেজের সাথে ড্রপ শ্যাডো আপনি যোগ করবেন। যেমন এর জন্য দেখেন, আমি একটা এখানে ইমেজ নিয়েছি, এই ইমেজটার কোনো শ্যাডো নাই, শ্যাডো বিহীন ইমেজ এটা। এই জন্য কেমন লাগতেছে, মনে হচ্ছে যে মানে শূন্যের পুরো ভেসে আছে ইমেজটা, এই ইয়ার প্রোডাক্টটা মনে হচ্ছে যে শূন্যের পুরো ভেসে আছে, এরকম কিছু মনে হচ্ছে। তো এর নিচে যদি কোনো বা এর আশেপাশে যদি কোথাও শ্যাডো থাকতো, শ্যাডো ব্যবহার করা হতো, তাহলে কিন্তু রিয়েলিস্টিক জিনিসটা সুন্দর লাগতো। তো এই জন্য এটার সাথে আমরা আজকে পরিচিত হব যে কিভাবে আমরা ড্রপ শ্যাডো একটা ইমেজে ব্যবহার করতে পারি বা একটা প্রোডাক্টে ব্যবহার করতে পারি। আসলে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো হচ্ছে মূলত প্রোডাক্টের ছায়া, প্রতিচ্ছবি, সেটাই হচ্ছে শ্যাডো। শ্যাডো হচ্ছে কোনো প্রোডাক্টের বা কোনো ইমেজের একটা প্রতিচ্ছবি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন এই যে নিচে যে ইমেজটা যে আমি এখানে বসায় রাখছি, এই যে নিচে এইখানে আমার এখানে কি একটু মানে মনে হচ্ছে শূন্যের পুরো ভেসে আসে, এরকম মনে হচ্ছে। এর নিচে একটু হালকা একটু ব্ল্যাক শ্যাডো, মানে ছায়া সবসময় একটু কালোই হয়, তো এইখানে যদি কালো একটু শ্যাডোর মতো দেওয়া যাইতো বা থাকতো, তাহলে কিন্তু জিনিসটা একটু মানে সুন্দর হইতো। তো এই জন্যই আজকে আমরা এটা আসলে কিভাবে দেওয়া যায় এটা আমরা এটা শিখব। এটা বেসিক্যালি আপনি যখন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবেন বা বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে থাকবেন, দেখবেন যে এরকম অনেক কাজ পাবেন বা অনেক কাজ আপনারা করে থাকবেন। তো চলুন দেখা যাক কিভাবে আমরা কাজটা করতে পারি। প্রথমে আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে এলিপস টুলে, এখান থেকে এলিপস টুল নেব। এলিপস টুল নিয়ে এটার সমান করে একটা কি আঁকলাম, একটা বৃত্ত আঁকলাম, একটা এলিপস আঁকলাম। তো এইটাকে আমার যেটা করতে হবে, এটার নিচে দিতে হবে। এটা নিচে দেওয়ার জন্য দেখেন আমার এই ইলিপসটা লেয়ার অপশনে যে ইলিপস ওয়ান লেখা আছে, এটা উপরে আছে, আর আমার যে প্রোডাক্ট যে ইমেজটা এটা নিচে আছে। তো এইটাকে আমার ধরে উপরে দিতে হবে, এটাকে ধরে আমি উপরে দিলাম। উপরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা নিচে বসে গেছে, তো নিচে বসে গেছে। এখন আমার যেটা করতে হবে, কন্ট্রোল টি দেই, কন্ট্রোল ট্রি প্রেস করলাম কিবোর্ড থেকে, করার পরে এটা কিন্তু চ্যাপটা করে দিলাম, চ্যাপটা করে দিয়ে মুখ তুলে দিয়ে এটা একটু নিচে নামাই দিলাম। নিচে নামানোর পরে হয়ে গেছে। এখন এই দেখেন, এটাকে আমি রাস্টারাইজ লেয়ার করব। এই জন্য মাউস স্টিকের হাইট বাটন ক্লিক করলে এই যে রাস্টারাইজ লেয়ার অপশন চলে আসছে, দেন এটা নর্মাল একটা লেয়ার হয়ে গেল। তো এখন আমরা যাব ফিল্টারে, ফিল্টার থেকে যাব ব্লরে, ব্লর থেকে গাশিয়ান ব্লর, গাশিয়ান ব্লর। এইখানে হচ্ছে আপনার রেডিয়াসটা দেখতে পাচ্ছেন, আমার এখানে 3.6 আছে। এইখানে আপনার এই কাজের ধরন অনুযায়ী এখানে রেডিয়াসটা কমবে এবং বাড়বে। আপনি মানে এখানে দেখতে পাবেন, যদি আপনার এই প্রিভিউ অপশনটা যদি টিক না দেওয়া থাকে, তাহলে আমি কীরকম কী পরিমাণ কাজ হচ্ছে, আমার কতটুকু পরিবর্তন হচ্ছে, এটা আপনি দেখতে পারবেন না। এই জন্য অবশ্যই খেয়াল করবেন যে এখানে প্রিভিউ অপশনটা যেন টিক দেওয়া থাকে। তো এখন আমি এখানে এটাকে বাড়াবো, দেখেন বাড়ানোর সাথে সাথে কিন্তু এটা 200 মানে একদম মিশে যাচ্ছে এরকম একটা, ব্যাস দেন ওকে। 23.7 এটা হলে এনাফ, দেন ওকে। এখন দেখেন আমি এইখান থেকে আর একটু প্রপোর্শনাল করার জন্য এইখান থেকে আমি একটু অপাসিটি কমাই দিব, অপাসিটি একটু কমাই দিই। দেখেন আগের থেকে কিন্তু আমার একটা পরিবর্তন আসছে, দেখেন আমি এটাকে বন্ধ করে দিই, দেখেন এখন কেমন লাগে আর এখন কেমন লাগে। তো এখন আমি যদি আর একটু কাজ করি, যেমন এই আমার পিকচার যে ইমেজটাতে আছে, পিকচার লেয়ারে ওই লেয়ারের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখেন একটা চার্ট চলে আসছে। চার্টের সবার উপরে ব্ল্যান্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে লেয়ার স্টাইল একটা ডায়লগ বক্স চলে আসছে। আসার পরে দেখেন সবার নিচে কী আছে, ড্রপ শ্যাডো। তো আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, কিন্তু আমি একটু কমাবো বাড়াবো এটা কিন্তু আসছে না, আমার এই চার্টটা কিন্তু আসে নাই। কী জন্য আসে নাই, আপনাকে লেখার উপরে ক্লিক করতে হবে।
আদারওয়াইজ এখানে ক্লিক করতে ক্লিক করলে হবে না। এই জন্য দেখেন লেখার উপরে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে কি মানে শ্যাডোর যে আর কি সেটিং এটা কিন্তু চলে আসছে চলে আসছে। এখন আপনি হচ্ছে যে এখানে যে অপাসিটিটা দেখতেছেন এটা হচ্ছে যে হালকা হবে আর গাঢ় হবে এইটা, আর এই যে ডিস্টেন্স এটা হচ্ছে এরকম বাড়ানো কমানো এটা আমরা প্রয়োজন অনুযায়ী দিব। তারপরে আমরা এখান থেকে অপাসিটি একটু কমাই দিব, তারপর ডিস্টেন্সটা একটু বাড়াই দিব, এখন জিনিসটা দেখেন এখন দেখেন আচ্ছা আমি এটাকে আরেকটু ইয়ে করে দিই, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এইখানে দেখেন লেখা আছে যে ক্রিয়েট লেয়ার দেন ওকে দিব। ওকে দেওয়ার পর আমি যে এটার প্রতিচ্ছবি নিছি এটা এখানে কিন্তু এটা আলাদা করে রাখলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, এখন এই দুটা বন্ধ করে দিই। দেখুন এখন দেখেন এই জিনিসটা এখানে কেমন লাগছে, শূন্যের উপরে ভেসে আছে। আমি যখন শ্যাডো ড্রপ শ্যাডো বা শ্যাডো ইউজ করলাম এই প্রোডাক্টটাতে এই মেসটাতে তখন কিন্তু আমার এটার কিন্তু মানে লুকটাই পুরো পুরো চেঞ্জ হয়ে গেল। দেখেন দ্যাটস গুড, সুন্দর লাগছে। তো আশা করি এই ড্রপ শ্যাডো সম্পর্কে বুঝতে পারছেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।